বিশ্ব মাদক বিরোধী দিবসে বর্ধমান শহরে আবগারি দপ্তরের পক্ষ থেকে প্রচারাভিযান। শুক্রবার গোটা বিশ্ব মাদক বিরোধী দিবসে এদিন পূর্ব বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে বর্ধমান আবগারি বিভাগের পক্ষ থেকে পথ চলতি মানুষজনদের হ্যান্ডবিল বিলি করে গাড়িতে মাইকিং করে সচেতন করা হয়। তার পাশাপাশি এদিন বর্ধমানের একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রের পক্ষ থেকে বর্ধমান শহরের নবাবহাট বাসস্ট্যান্ড এলাকায় যে সকল বাস যাত্রীরা আছেন তাদের হাতে হ্যান্ডবিল দিয়ে তাদেরকে সচেতন করা হয়। আজকে 26 জুন বিশ্ব মাদক বিরোধী দিবস, বর্ধমান হোপ ফাউন্ডেশনের তরফ থেকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা হচ্ছে। একটা মাদকাসক্ত ব্যক্তি যে এখনও ইউজিংয়ে আছে তারা কীভাবে কত পায়, বাড়ির লোক কী করে বুঝবে, এইসব ব্যাপারে মানুষকে জানানো হচ্ছে। তাদের চিকিৎসা হয়, তারা 100% সুস্থ হয়ে ওঠে এটা জানানো হচ্ছে। কোথায় করা হচ্ছে এটা? নবাবহাট বাসস্ট্যান্ড। মানুষকে এটাই বার্তা দিচ্ছি যে মানুষটা আজকের দিনে নেশাসক্ত বা যারা নেশা ব্যাধিগ্রস্ত এটাকে হু স্বীকৃতি দিয়েছে একটা নেশা বলে, একটা সামাজিক ব্যাধি বলে। তো এর চিকিৎসা আছে, 100% এর মানুষ সুস্থ হয় এবং বাড়ির লোক জানতে পারবে কি করে বা কোন পথে হাঁটবে এটাই জানানো হচ্ছে। আমার নাম সুমন্ত আইচ, আমিও একজন নেশারি যে আজকের দিনে সুস্থ আছি বর্ধমান ফাউন্ডেশন থেকে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, টাইমস বাংলা।